সকাল বন্ধুরা চলে এলাম শ্রাবণী ব্লকের পক্ষ থেকে। আজকে যেহেতু হাওড়ায় যাব তাই বাড়িতে আজকে জলখাবারের কোনো ব্যবস্থা করিনি, আমি ওখানে গিয়ে আমরা জলখাবার খাব। শুভ সকাল বন্ধুরা, চলে এলাম শ্রাবণী ব্লকের পক্ষ থেকে। তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ অনেক ঘুরে উঠে পড়েছি, তোমরা জানো আজকে 23 জুন 19 জ্যৈষ্ঠ বাবা লোকনাথ গুরুর তিরোধান দিবস। আমি ওই জন্য তাড়াতাড়ি উঠে সকালবেলায় উঠি, ঘুম থেকে উঠে সব বাসি টান ফেলে চান টান করে রেডি হয়ে সব কিছু করে বাবার পুজো করে তোমাদের সামনে এসে বসেছি। এবার চা টা খাবো, এবার তোমরা দেখবে আমার বাবাকে আমি কীরকমভাবে সাজিয়েছি, দেখবে, লাইক করবে, কমেন্টস কিছু থাকলে দেবে, আর সঙ্গে সাবস্ক্রাইব করো, আমার সাথে থাকতে থাকো, দেখতে থাকো। আমি আজকে একটু হাওড়া যাব তাই সকাল সকাল করে নিয়েছি, কেননা আমার একটু দরকারি পার্সোনাল কাজ আছে, সেটাও তোমাদের দেখাবো। ভালো থেকো সবাই, টাটা। রেডি হয়ে গেছি হাওড়া যাব বলে, বেরিয়ে পড়ছি, তাহলে তোমরা থাকো আমার সাথে, দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। দেখো টোটো ধরে নিয়েছি, টোটো করে এখন যাচ্ছি বাধাঘাট, বাধাঘাট থেকে আবার কী পাই পে যাবো, যেখানে যাব সেটা দেখো। বাধাঘাটে এসে আবার টোটো নিলাম, টোটো নিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি এবার দেখো। তোমরা বুঝতেই পারছো আমি কোথায় এসেছি, কোর্টে এসেছি, হাওড়া কোর্টে, আমার নিজের পার্সোনাল কার্ডে কাজে। দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের তো আগেই আমি বলেছিলাম কোথায় যাব, দেখিয়েওছি, দেখাবো আমি যখন ব্লগটা ছাড়ব। আমি কোর্টে গেছিলাম, হাওড়া কোর্টে। কেন গেছিলাম, কী কারণে গেছিলাম সেটা আমি এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যখন তোমরা অনেক কমেন্টস করবে তখন কমেন্টসের উত্তর নিশ্চয়ই আমি দেব বা দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি একটা কথা বলি, আমি একটু কিছুক্ষণ আগে ফিরেছি, সবে জাস্ট গা ধুয়ে একটু চা খেয়ে বসেছি তোমাদের সাথে কথা বলবার জন্য, দু একটা কথা বলব। কোর্টের মাটিতে যখন পা রাখি তখন দেখি অসংখ্য বাচ্চা বাচ্চা মেয়ে, কারুর কোলে শিশু, কারুর একটু বড় হয়েছে, হাত ধরে মায়ের সাথে আসছে, কি না বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। আমার দেখে এত খারাপ লাগে বা লাগলো, তোমাদের সাথে শেয়ার করছি, যে আমরা বাড়িতে যারা বসে থাকি আমরা বুঝতে পারি না যে বাইরে কি একটা জিনিস চলছে সমাজে, যে বাবা মা এত খরচা করে, এত কষ্ট করে সারা জীবনের ওই সঞ্চয়টুকুনি নিয়ে তাদের মেয়েকে একটা ছেলের হাতে তুলে দেয় সারা জীবনের জন্য, তারপরেও সেই মেয়েটা যদি লাঞ্ছিত বঞ্চিত হয়ে কোটের মাটিতে তার বাবা মাকে নিয়ে যেতে হয়, তাহলে কী অবস্থাটা হয় সেটা তার বাবা মাও বোঝে এবং সঙ্গে মেয়েটিও বোঝে। সবসময় যে মেয়েদের দোষ থাকে সেটা কখনোই নয়, ছেলেদেরও থাকে। তাই আমি রিকোয়েস্ট করছি ছেলেদের মাকে বাবাকে, যে দয়া করে আপনার ঘরের সন্তানটা যেরকম সন্তান, আপনার মেয়েটা যেরকম মেয়ে, সেরকম পরের মেয়েটাকেও বুকে টেনে নিয়ে নিজের মেয়ে হিসেবে একটুখানি দেখুন, তাহলে আর বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে এই বিবাহ বিচ্ছেদের জন্য কোর্টের মাটিতে যেতে হতে বা হ্যারেস হতে হয় না। পুড়ে মরতেও হয়। বন্ধুরা আমি আজকে রাত্রে কী কী করেছি, ভাত আছে অনেকটা, মাছের তেল করেছিলাম ও বেলায় সেটা আছে, আলু পোস্ত করেছি, এখানে ডিম সেদ্ধ করেছি, একটা হাঁস, দুটো পোলট্রি, আর রুটি হোটেল থেকে নিয়ে এসেছি চারখানা, আম আছে, দারুণ খাওয়া। আজকের মতন এখানেই শেষ করলাম বন্ধুরা, বড্ড ক্লান্ত লাগছে দেখে বুঝতেই পারছি, আর প্রচুর পরিমাণে আমাকে লাইক শেয়ার কমেন্টস করো,
আর সঙ্গে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব কিন্তু তোমাদেরই হাতে। আর নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করো। টাটা, গুড নাইট।